সম্রাট বাবরের পুরো নাম মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। তিনি ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিত। 1483 সালের 14ই ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন এবং 1530 সালের 26শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি তৈমুর লঙ্গের ষষ্ঠ বংশধর ছিলেন। তৈমুরীয় আমির মিরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি মির্জা ওমর সাইদ বেগের পুত্র ও তৈমুরী শাসক সুলতান মুহাম্মদের প্রপৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন এবং তার প্রখর রণকৌশলের কাছে হার মানেন ইব্রাহিম লোদি। সম্রাট বাবরের স্ত্রীগণ ছিলেন 9 জন: আয়েশা সুলতান বেগম, বিবি মুবারিকা ইউসুফজাই, দিলদার বেগম, গুলনার আগাচে, গুলরুখ বেগম, মাহাম বেগম, মাসুমাহ বেগম, নারগুল আগাচে, সাদিয়া আফাক। বংশধর পুত্র ছিল 9 জন ও কন্যা 7 জন: মির্জা হুমায়ুন, কামরান মির্জা, আশোকারী মির্জা, হিন্দাল মির্জা, বারবুল মির্জা, ফারুক মির্জা, শাহরুখ মির্জা, সুলতান আহমদ মির্জা, আলোয়ার মির্জা। সম্রাট বাবরের কন্যা ছিল 7 জন: গুলবদন বেগম, মেহেরজান বেগম, ঈশান বেগম, মাসুমা বেগম, গুলগাদার বেগম, গুলরং বেগম, গুলচেহারা বেগম। বাবর 1530 সালের 26শে ডিসেম্বর আগ্রায় মৃত্যুবরণ করেন। কথিত আছে যে পুত্রের আরোগ্যের জন্য বাবর নিজেকে উৎসর্গ করেন। পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে পিতা বাবর তার নিজের জীবনের বিনিময়ে স্রষ্টার নিকট পুত্রের আরোগ্য কামনা করেন। ক্রমান্বয়ে হুমায়ুন আরোগ্য লাভ করতে থাকেন এবং বাবর পীড়িত হয়ে মৃত্যুবরণ করেন। ইতিহাসবিদদের মতে ইব্রাহিম লোদির মা বাবরকে হত্যার জন্য বিষ প্রয়োগ করেছিলেন। সেই বিষের ক্রিয়া তার শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে দেয়। এছাড়া শারীরিকভাবে প্রবল শক্তিশালী বাবর ভারতের আবহাওয়ার সাথেও মানিয়ে নিতে পারছিলেন না। হুমায়ুন নামায় গুলবদন বেগম বলেছেন, বাবর অনেক আগে থেকেই পেটের পীড়ায় ভুগতেন, এছাড়া তাকে মানসিক ও শারীরিক অসুস্থতায়ও অনেক যুদ্ধে লড়তে হয়েছে। বাবরের মহাপ্রয়াণ ঘটে আগ্রায় 1530 সালে। তার শেষ ইচ্ছা ছিল কাবুলে তিনি যে 10টি অনিন্দ্য সুন্দর বাগান তৈরি করেছিলেন সেখানেই সমাহিত করা হোক তাকে। তার সেই ইচ্ছা অনুসারে তার বিধবা স্ত্রী 1544 সালে আগ্রা থেকে তার সমাধি সরিয়ে নিয়ে কাবুলে পাঠান, তাকে আবার সমাহিত করা হয় তার তৈরি সেই বাগানের মধ্যে।